Hes <laughs> left. Thank you. এডমিট শেষ শুনতে পাচ্ছ আমার কথা আমি এখনো কথা বলিনি কেবল শুরু করলাম জি স্যার জি স্যার ওকে স্ক্রিন দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা এখানে অনুসংখ্যা দেখানো হয়েছে এন বড় হাতের এন আর ছোট হাতের এন ছোট হাতের হলো মূল সংখ্যা বড় হাতের এন হলো অনুসংখ্যা দেখা যাচ্ছে যে বাম দিকের চিত্রটায় অনুসংখ্যা কম ডান দিকের চিত্রটাই বেশি আছে আবার যদি আমরা ওই চাপের বিষয়ে বাম দিকের চিত্রে চাপ কম ডান দিকের চিত্রে চাপ বেশি মানে সরি আয়তন এখন যদি আমরা আয়তনের দিকে তাকাই হ্যাঁ তাহলে দেখতে পাবো যে এই আয়তনটা বাম দিকের টাই বেশি ডান দিকের টাই কম আছে আয়তন ছোট তা আয়তনও আমরা মোটামুটি একটা ধারণা পেলাম আর চাপের বিষয়ে যদি বলি বাম দিকে চাপ কম ডান দিকে চাপ বেশি আর যদি আমরা তাপমাত্রার বিষয়ে যাই গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি এর বিষয়ে টিটাকে আমরা দুই ভাবে প্রকাশ করি ছোট হাতের বড় হাতের টি এই বাম ডান দিকের টাই বেশি বাম দিকের টাই কম ডান দিকের টাই হার্ডের সব মানে স্পিড বেশি দেখা যাচ্ছে অনুগুলোর তো এই হচ্ছে আমাদের অনুর বিষয়ে কথাবার্তা গ্যাসের বিষয়ে তো আমরা এইটা নিয়ে যে সূত্র একটা সূত্র কয়েকটা সূত্র আছে আমাদের হাতে চারটা সূত্র আছে তোমাদের বইয়ে লেখা আছে চারটা সূত্রের মধ্যে বয়েলের সূত্র যেটা প্রথমে আমি সেই গত ক্লাসে বলছিলাম যে এবিসি আমি তিনটা ধরন তিনটা সূত্র কথা বলে থাকি এবিসি পি হম পি হলো কি গেলু থাকে এসি এবিসিএল বা জি আমরা বলতে পারি গ্যাসের সূত্র তার মধ্যে বয়েলের সূত্রটা বলতেছে যে দুইটা জিনিস এখানে তোমরা একটু খেয়াল রাখবে স্থির কি কি আছে স্থির কি কি বলতো এই সূত্রটা যে লেখা আছে ধ্রুব কি কি ধ্রুব হলো দুইটা জিনিস একটা হলো তাপমাত্রা স্থির আর একটা হলো আর পরিমান ভর আচ্ছা গুড আর পরিবর্তনশীল কি কি আছে এখানে পরিবর্তনশীল দুইটা জিনিস আয়তন আর চাপ তাহলে আমাদেরকে এই তাপমাত্রা পরিমাণ পরিমাণকে আমরা এন দিয়ে প্রকাশ করব অথবা ভর দিয়ে প্রকাশ করব যেটা দিয়ে হোক আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি আর আয়তনের সাথে আমাদের চাপের সম্পর্কের কথা বলা হয়েছে তাহলে চারটা রাশি আমার সূত্রের মধ্যে থাকতে হবে তার মধ্যে দুইটা স্থির থাকবে দুইটা নির্ভরশীল থাকবে এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমরা সূত্র বলবে সব সময় চারটা জিনিস অবশ্যই সূত্রের মধ্যে উল্লেখ থাকতে হবে তো এখানে চাপের বিষয়টা একটু গতদিনে বলছিলাম যে চাপ আমরা দুই ভাবে চিন্তা করি একটা হলো উহার চাপ আর একটা হলো উহার উপর প্রযুক্ত চাপ হ্যাঁ দুইটাই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে কখন আমি প্রযুক্ত চাপের কথা বলবো আর কখন আমি উহার চাপ বলবো ক্ষেত্র আসবে ক্ষেত্রগুলো আমি আস্তে আস্তে ডিসক্লোজ করব হ্যাঁ তা দুইভাবেই আমরা বয়লে সূত্র বলতে পারি হম তা বয়লে সূত্র যখন লিখবো এটা তো গেল বর্ণনা এখন বর্ণনার বিবৃতি বলা হয় বা বর্ণনা বলা হয় বা স্টেট বলা হয় তা এটাকে যখন ব্যাখ্যা করতে যাব ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অনুসরণ করতে হয় এটা তোমরা জানো না তোমরা করতে পারো না আমি দেখি ইন্টারমিডিয়েট ছাত্ররা বা পরবর্তী ক্লাসের ছাত্ররাও করতে পারে না হ্যাঁ ব্যাখ্যাটা এইভাবে দিতে হয় হ্যাঁ ওরা মনে করে কি এই সূত্রটা দিলেই মনে হয়ে গেল কিন্তু সূত্রটার কোন টার্মটা কি পিটা কি ভিটা কি এই বিষয়গুলো যদি আমি না বলে দেই তাহলে কিন্তু উত্তর ক্লিয়ার হবে না তাহলে এই যে ব্যাখ্যা করার সময় এইভাবে বলতে হবে মনে করি এন নির্দিষ্ট পরিমাণের গ্যাসের টি পরম তাপমাত্রা বা টি তাপমাত্রা তো এখানে যেহেতু নির্দিষ্ট দুইটা জিনিস আছে টি এবং এন এই জন্য নির্দিষ্ট বলতে হবে পি চাপে গ্যাসের আয়তন ভি হলে হ্যাঁ বয়লের সূত্র অনুসারে ভি সমানুপাতিক ওয়ান আপন পি ওয়ান আপন পি যখন থাকে তখন আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্স রিলেশন হ্যাঁ তাহলে ইনভার্স রি প্রপোশনাল তা ইনভার্সটি প্রপোশনাল হল পি তাহলে ভিটাকে আমরা মাথায় রাখবো যে আয়তনটাকে বিবেচনায় নিয়ে আমরা পি এর সাথে সম্পর্ক বলবো যখন এন স্থির এইভাবে সমীকরণ লিখতে হয় তা তোমাদের বইগুলোতে এইভাবে লেখা আছে বা কোনো কোনো লেখা নাই এটা কারণটা হলো যে বই বিষয়টা ওই বইয়ে একবার বলে বারবার বলে না যার জন্য ওই বইয়ে যখন তুমি সংশ্লিষ্ট বিষয় পড়তে যাও তখন দেখবে যে এই বিষয়গুলো হয়তো উপরে কোথাও বলে আসছে বা আগে কোথাও বলে আসছে তুমি যখন লিখতে যাচ্ছ তখন তুমি যখন পড়তে যাচ্ছ তাই আগের বলাটাকে তোমাকে স্মরণে রাখতে হবে এবং পরীক্ষা খাতায় উল্লেখ করতে হবে তো সো এইভাবে সূত্রটা লিখতে হবে তারপর সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তোমাদের ফিজিক্স নিয়মে কাজ করবা কেমিস্ট্রি তো করবা তো সো এইটা একটু শিখে রাখো যেহেতু নিচে ক্লাসে শিখো নাই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে হুম তোমাদেরকে এই ইমপ্লাইজ দ্যাট করে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে এবং এই ধ্রুবকটাকে আয়তনের গুণফল ফল ধ্রুবক এই সমীকরণটা তোমরা যদি একটু জ্যামিতির কথা চিন্তা করো তোমরা জ্যামিতিতে দেখছো যে এক্স ওয়াই যখন ধ্রুবক হয় একটা এ সমান হয় তখন তোমরা জানো যে এই এই সমীকরণ থেকে যে রেখা পাওয়া যায় সেই রেখাটা হলো প্যারাবলিক এইরকম রেখা হয় হ্যাঁ এদিকে যদি এক্স থাকে এদিকে যদি ওয়াই থাকে তাহলে আমরা এরকম রেখা পাবো সিমিলারলি পিভি যদি আমি রেখা করি এক্স ওয়াই এর জায়গায় যদি পিভি বসাই তাহলে ওই একই রকম রেখা পাবো তো এই জন্য বলা হয় যে এটা একটা প্যারাবোলিক সম্পর্ক আর এখানে যেহেতু তাপমাত্রাটা স্থির এই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় সমতাপীয় প্রক্রিয়া হ্যাঁ আলোকে আমরা এটাকে বলে থাকি সমতাপীয় কারণটা কি তাপমাত্রা স্থির তাপ স্থির না তাপমাত্রা স্থির হ্যাঁ সমতাপীয় কখন হয় যখন টি স্থির থাকে তাহলে টি স্থির থাকলে সেই প্রক্রিয়াকে বলবো সমতাপীয় প্রক্রিয়া তাহলে এটা একটা সমতাপীয় সম্পর্ক হ্যাঁ এটাকে বলা হবে সমতাপীয় সম্পর্ক তো এই বিষয়গুলো আমরা এইভাবে বলে থাকি সমতাপীয় প্রক্রিয়া সমতাপীয় সম্পর্ক গ্যাসের সমতাপীয় সম্পর্কটি লিখো হ্যাঁ তাহলে এই বয়লের সূত্র লিখতে হবে হ্যাঁ তাহলে বয়লের সূত্রে যত আমরা চাপ বাড়াবো তত আমাদের গ্যাসের আয়তন কমবে এই হলো সূত্রের কথা আমরা এটাকে যদি ভিজুয়ালাইজ করতে চাই আমরা দেখতে পাবো আমাদের বাস্তব জীবনে আমরা চাপ বাড়িয়ে ভিজুয়ালাইজ করে থাকি আবার সিরিঞ্জ যে আছে বাসায় তোমাদের অনেকে সিরিঞ্জ আছে সিরিঞ্জের একপাশে চাপ দিবা মাথাটাকে বন্ধ করে রাখবা দেখবা চাপ দিলে আয়তন কমে যাচ্ছে এটা একটা প্র্যাকটিস হ্যাঁ তোমরা নিজেরাই করতে পারো আবার বোতলে মুখ বন্ধ করে চাপ দিবা আয়তন কমে গেছে বেলুন ফুলাইয়া চাপ দিবা আয়তন কমে গেছে হ্যাঁ তো এই টেকনিক গুলো আমরা মারাত্মক কাজে লাগাই আমরা করি কি আমাদের যে ওয়েদারিং সিস্টেম আবহাওয়া এই আবহাওয়ার বার্তা নেওয়ার জন্য বা আবহাওয়ার ডাটা নেওয়ার জন্য আমরা কি করি সিল্কের তৈরি একটা বেলুন অল্প ফুলাইয়া আকাশে ছেড়ে দেই এটা যখন উপরে উঠে যায় যেখানে গ্যাসের চাপ কম সেই জায়গাতে এটা পূর্ণাঙ্গ ফুলে যায় হ্যাঁ আমরা অল্প ফুলাইয়া হাইড্রোজেন দিয়ে ফুলাইয়া সেরে দেই এটা উপরে উঠতে 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 প্রায় তিন কিলোমিটার উপরে তখন এটা যায় কারণ ওখানে চাপ কম থাকে তো এটা একটা প্রশ্ন বা যেহেতু যেহেতু তোমাদের এটা পরিবেশ রসায়নের বিষয় তাই এখান থেকেও আমরা একটা বাস্তব প্রয়োগ আমরা এটা সময় করে আসতেছি বহু প্রাচীন কাল থেকে করে আসতেছি তো এই প্রশ্নটা তোমাদের এটা একটা তোমাদের অবজারভেশন হিসেবে থাকবে তো সো আমাদের এই বয়লে সূত্রের এই প্রয়োগ আমরা করে থাকি বাস্তবে এবং এটা যে রেখা আমি একটু আগে দেখাইলাম যে প্রেশার মানে চাপ বনাম তাপ আয়তনের রেখা কেমন হবে তোমরা যদি বলো সমতাপ রেখা কেমন হয় সমতাপ রেখা হলো প্যারাবলিক হয় হ্যাঁ এটা হলো প্যারাবোলা তোমরা জানো হাই প্যারাবোলা প্যারাবোলা এবং ইলিপস তোমাদের আছে হ্যাঁ তাই সেইখানে আমরা যদি এটা নির্দিষ্ট তাপমাত্রায় আমি তাপমাত্রা ভিন্ন হয় তাহলে রেখাটা কেমন হবে তাহলে দুইটা রেখা পাওয়া যাবে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় প্যারাবোলার মতোই হবে কিন্তু দুইটা হবে তা তাপমাত্রা যত এরকম বাড়ানো হবে তত তোমার রেখা পাও ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন রেখা পাওয়া যাবে প্রত্যেকটাই হলো সমতাপীয় রেখা এখন এই রিলেশনটা যদি আমরা একাধিক গ্যাসের মানে একাধিক অবস্থার জন্য করি একই গ্যাসে ভিন্ন ভিন্ন অবস্থায় তাপমাত্রাটা একই রাখবো পরিমাণটা একই রাখবো কিন্তু আমি চাপের পরিবর্তন করতে থাকবো হ্যাঁ পি ওয়ান পি টু পি থ্রি ইত্যাদি চাপে আয়তন যদি ভি ওয়ান ভি টু ভি থ্রি হয় তাহলে আমরা যে তিন নম্বর সমীকরণটা আগে পাইছি পি ভি ইকুয়াল টু কে এই তিন নম্বর সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি যে প্রত্যেকটা অবস্থার ওই পিভি টু তোমার কে হবে তাহলে আমাদের হাতে আসবে হলো এই পি ওয়ান ভি ওয়ান টু কে আসবে হ্যাঁ তারপরে তোমার এরকম করে আমরা বলতে পারি যে পি টু ভি কুয়াল টু টু কে হবে হ্যাঁ তারপরে আমরা বলতে পারি পৃথিবী ভিত্রি ইকুয়াল টু কে হবে যেহেতু আমরা ওই চাপ আর আয়তন একই তাপমাত্রা চাপে চাপ আর আয়তন গুণফলটা সব সময় আমরা কেই পাবো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সব সময় আমরা একই একই ধ্রুবক পাবো এবং সেটা তোমরা আমি যে উপরে যে ডাটাগুলো দিছি পি ওয়ান ভি ওয়ান থেকে এন পর্যন্ত এবং সবগুলোর জন্য এটা করে দেখিয়ে দিতে হবে লিখে দেখিয়ে দিতে হবে তাহলে আমরা কি পারলাম সবগুলো সমান কে তাহলে আমি অতএব বলতে পারি যে এই প্রত্যেকটা হবে তোমার কে সমান একটা টেকনিক কেমিস্ট্রিতে টেকনিকটা ব্যবহার করা হয় এবং এটা আস্তে আস্তে উচ্চতা শ্রেণীতে যাবে তোমাদের আর এখন যেহেতু করোনাকালীন সময়ে এখন জানো যে গ্যাসের আমাদের যারা আক্রান্ত হচ্ছে তাদের সবারই ফুসফুসে অক্সিজেন দরকার এই জন্য অক্সিজেনের আমরা যেহেতু অক্সিজেন গ্যাস মানুষের শরীরে প্রয়োগ করছি এখানে গ্যাসের ধারণা যদি পুরাটা না থাকে তাহলে প্রয়োগের ব্যবস্থাপনাটা আমাদের জন্য সমস্যাপূর্ণ হবে তো সো এই রিলেশনটা পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু টু যতগুলো পি আছে যতগুলো ভি আছে সবগুলো গুণফল সমান একটা ধ্রুবক বা সবগুলো পরস্পর সমান হবে তা এই জিনিসটা এই সম্পর্কটা আমরা যে কোনো দুটা অবস্থার জন্য বলতে পারি যে যে কোনো দুটি অবস্থায় আমরা বলতে পারি যে এই রিলেশনটা বয়েলের সূত্রের আরেকটা বিবৃতি যে যে কোনো ভিন্ন ভিন্ন অবস্থায় গ্যাস ও গ্যাসের চাপ ও আয়তনের গুণ ফল পরস্পর সমান হ্যাঁ চাপ আয়তন জি স্যার একজন হচ্ছে অ্যাডমিন নিতে পারতেছেন ওকে একটু জয়েন করে নেন জয়েন করলাম তো সাদিয়া জাহান জয়েন করে নিলাম তো জয়েনিং হচ্ছে দেখতেছি তো আমি হ্যাঁ তাহলে আমরা রিলেশনটা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে এই রিলেশনটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হয় হ্যাঁ আমরা যত অঙ্ক তাহলে অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে শর্তটা মনে রাখতে হবে নির্দিষ্ট তাপমাত্রা আর নির্দিষ্ট পরিমাণ এটা যদি শর্ত ঠিক না থাকে তাহলে অংক কিন্তু ঠিক হবে না এই শর্ত তোমার অঙ্কের মধ্যে শর্ত দেখে অঙ্ক করতে হবে তো এগুলি তোমাদের সামনে আমি আরো প্রয়োগ দেখাবো অঙ্ক করার সময় তো এখন আমরা রিলেশনে যাই গ্যাসের ঘনত্বের সাথে আমাদের এই আয়তনের কি মানে আমাদের সূত্রটার কি সম্পর্ক চাপের কি সম্পর্ক তা বয়লের সূত্র থেকে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তনগত চাপের ব্যস্ত যেহেতু আছে তাহলে আমরা যদি ঘনত্ব নিয়ে আসি আমাদের যে ঘনত্বটা আছে আমরা তো তিনটা সমীকরণ তো আগে তৈরি করছি এটা তো তোমরা দেখছোই আমি সেই তিনটা সমীকরণটাকে নিয়ে আসি দেখি হ্যাঁ আমরা ঘনত্বের সাথে সম্পর্ক তৈরি করব এই তিন নম্বর সমীকরণ তো আমরা আগে বানিয়েছি আমরা এখন এই ঘনত্ব কাকে বলে সেটা একটু বুঝি ঘনত্ব সংজ্ঞা তো তোমরা জানো আশা করি যে একক আয়তনে ভরকে ঘনত্ব বলে খুব সহজ একটা বিষয় হ্যাঁ তাই ঘনত্ব সমানের এম বাই ডি বা ভিট এম বাই ডি তাই ভি এর জায়গায় সমীকরণটা বসাই দিই তাহলে আমরা যে রিলেশনটা পাচ্ছি খুব সহজ একটা রিলেশন দেখতে পাচ্ছি যে চাপ বাড়লে ঘনত্ব বেড়ে যায় হ্যাঁ এই যে রিলেশনটা আমরা প্রতিষ্ঠা করে দিলাম যে চাপ বাড়লে ঘনত্ব বেড়ে যায় এটা বয়লের সূত্রের আর একটা বিবৃতি আমরা বলতে পারি ঘনত্ব দিয়ে তা অনেক সময় পরীক্ষা আসে চাপের সাথে ঘনত্বের কি কি সম্পর্ক বা প্রতিষ্ঠা করে দেখাও তখন তোমাদেরকে এই বয়লের সূত্র সাহায্যে এটা প্রতিষ্ঠা করে দেখাইতে হবে তাই গ্যাসের ঘনত্ব ও চাপের সমানুপাতিক এই হল সম্পর্কটা আমরা তৈরি করে ফেললাম হ্যাঁ এই সম্পর্কটা তোমরা ওদের পরীক্ষা আসতে পারে তোমরা তৈরি করে ফেলবা তো এই আমাদের বয়লের সূত্র নিয়ে কাজ আমরা বয়লের সূত্র অঙ্ক টঙ্ক সামনে দেখব আমি আজকে অঙ্ক করাবো না হ্যাঁ আমি আজকে তিনটা তত্ত্ব পড়াবো তিনটা তত্ত্বের মধ্যে থাকি তারপরে হলো চার্লসের সূত্র চার্লসের সূত্র পড়তে গেলে তোমাদেরকে অনেকগুলো বিষয় তোমাদেরকে নিয়ে আসতে হবে হ্যাঁ তা আমি সূত্রটা আগে বলি এই সূত্রটা দুই ভাবে বলা হয় হ্যাঁ সেটা একটু মাথায় রাখতে হবে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের প্রতি ডিগ্রি এখানে চাপটা স্থির করে দেওয়া হয়েছে পরিমাণটা নির্দিষ্ট তার মানে দুইটা জিনিস নির্দিষ্ট আছে তারপরে যেটা বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে উহার আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার এত ভাগ বৃদ্ধি বা হ্রাস পায় ওয়ান বাই দুইশো তেহাত্তর এটা একেবারে খুব ভালো করে খেয়াল রাখবে এটা তোমাদের গ্যাসের প্রসারাঙ্ক বলা হয় হ্যাঁ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তন উহার আয়তনের ওয়ান বাই দুইশো তেহাত্তর অংশ পরিবর্তন হয় এটা হলো গ্যাসের প্রসারাঙ্ক প্রসারাঙ্ক তো তোমরা পড়বে বা পড়ছো হ্যাঁ এটা হলো গ্যাসের প্রসারাঙ্ক এটা একেবারে একটা খুব সুন্দর একটা আমাদের হাতে একটা সংখ্যা হ্যাঁ এই সংখ্যাটা আমরা সব সময় ব্যবহার করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে

আয়তন তো এইভাবে আয়তন বেড়ে তাপ এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার সিসি আয়তন বাড়ে হ্যাঁ তো এইটাকে আমরা কাজে লাগাই তাপমাত্রে গণনার কাজে লাগাই এটা তোমরা জানো তো এই সূত্রটার গাণিতিক রূপ কি হবে গাণিতিক রূপ অনেকে এটার ব্যাখ্যা যদি চায় তাহলে ব্যাখ্যাটা হলো এই তোমাদের বই অনেক দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারো স্থির চাপে ভর নির্দিষ্ট ভর গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটাকে তোমার জানতে হবে এটা না জানলে তুমি কিছুই করতে পারবে না তাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হলো ভি তাহলে টি ওয়ান টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হলো ভি সাফিক্স টি মাইনাস ওয়ান আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হলো ভি সাফিক্স টি তাহলে আমরা এই সম্পর্কটা কি লিখতে পারি ভি টি মাইনাস ভি সাফিক্স টি ভি জিরো এ দুইশো তেয়াত্তর হ্যাঁ এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের যে পরিবর্তনটা হচ্ছে সেটা ভি বয়লের সূত্র বলতেছে যদি আমরা আয়তনটাকে আমরা এখন গণনা করি যে তাহলে সূত্র কি পাবো তাহলে টি তাপমাত্রা এই সূত্রটা এসে দাঁড়াবে আমাদের হাতে কিভাবে এটা আসলো আমরা একটু জাস্টিফাই নেই হ্যাঁ জাস্টিফাই মানে যুক্তি প্রমাণ করে দেখা দেখানো যেতে পারে জাস্টিফিকেশন বলা হয় উচ্চতর শ্রেণীর বইগুলোতে দেখবে জাস্টিফিকেশন বলে একটা বিষয় তোমরা পাবে যে কোনো সমীকরণ প্রতিষ্ঠা করলে তা জাস্টিফাই করতে হয় তাহলে আমরা এক ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত দাঁড়াইলো ভি ওয়ান লিখবো ভি জিরো প্লাস ভি জিরো এর ওয়ান বাই দুইশো তেহাত্তর তাহলে ভি জিরো কমন নিলাম ওয়ান বাই দুইশো এই জায়গায় বুঝতে পারছো তো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ভি ওয়ান লিখলাম তাহলে ভিজিরো এর যে আয়তন আছে তার সাথে ভি জিরো এর আবার ওয়ান বাই দুইশো যোগ হবে জাস্ট এই সমীকরণটা আমার তৈরি হলো ভি ওয়ান এর জন্য এটা তাহলে এখানে আবার যদি আমি দুই ডিগ্রিতে যাই দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি যাই তাহলে আমরা দেখবো যে দুই ডিগ্রি হবে নাকি ভি জিরো এ দুইশো তেহাত্তর তা আমি ভি ওয়ান তো আগে পাইছি যে এখানে একটা সমীকরণ পাইছি তো ভি ওয়ান এর মানটা বসাই দিলাম আর ওই পরে মানটা থেকে গেলো এই দুইটা যোগ করে দিলাম যোগ করে আমি দেখা গেলো এখানে এখানে যে সংখ্যাটা আছে এখানেও ঠিক তাই আসছে দেখো ভি এর সাপিক যা আছে দুইশো তিয়াত্তরের উপরে সেই সংখ্যাটা আছে এখন তিন ডিগ্রিতে যদি আমি হিসাবটা করি দেখি একই পাই কিনা রিলেশনটা এই ধরনের রিলেশন গুলো আমাদের করতে হয় পরীক্ষায় বুঝছো এগুলি আমাদের চিন্তা করতে হয় ভাবনা করতে হয় এরকম রিলেশন খুঁজে বের করতে হয় এটাকে বলা হয় পৌনিক সম্পর্ক প্রতিষ্ঠা করা যদি থাকে তাহলে আমাদের কাজের খুব সুবিধা হয় আমাদের জীবনে পৌনবনিক সম্পর্ক দিয়ে চলে ঘুম থেকে উঠো দুপুর সারাদিন ধরে চলো ফেরো রাতে ঘুমাও পৌনপণিক প্রতিদিন একই একই কাহিনী পৌনপণিক আমাদের জীবনটাই পৌনপণিক ভাবে চালাই আমরা তো এইখানেও পৌনবনিক সম্পর্ক করা যায় কিনা দেখি তাহলে তিন ডিগ্রিতে যদি যাই তিন ডিগ্রিতে হলে ভি থ্রি ভি সাথে ভি টু প্লাস ভি জিরো এর দুইশো আগের মতো নিয়ম তাহলে ভি টু এর মান তো আমি আগে সমীকরণে বের করছি তো এটা বসাই দিলাম আর পরে এই মানটা বসাই দিলাম এখানে তারপর দেখলাম এই যে দেখো এখানে যদি থ্রি আসছে এখানেও থ্রি চলে আসছে তাহলে এরকম করে আমরা একটা পূর্ণপণিক রিলেশন পাচ্ছি যে একটা পূর্ণপণিক সম্পর্ক আমাদের হাতে দেখতে পাচ্ছি যে মধ্যে একটা পূর্ণপণিক সম্পর্ক আছে তো এই সম্পর্কটাই আমাদের এখন খুঁজে বের করতে হবে যে আমি অন্য কিছু করতে পারি কিনা তা আমরা দেখতে পাচ্ছি যে চার ডিগ্রি তো দেখা যাচ্ছে একই কাহিনী হ্যাঁ চার ডিগ্রি তো আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি ভি এর নিচে যদি ফোর থাকে তো এখানে দুইশো তিয়াত্তর উপরে ফোর আসছে খুব সুন্দর একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি তাহলে আমি যদি চার ডিগ্রির জায়গায় বা এক ডিগ্রির জায়গায় দুই ডিগ্রির জায়গায় তিন ডিগ্রি জায়গায় চার ডিগ্রির জায়গায় আমি যদি টি ডিগ্রি বসাই হ্যাঁ না করে আমি টি বসাইলাম তাহলে রিলেশনটা কি দাঁড়াল এখন বলো তোমরা তো নিজেরাই বলতে পারবে এখন যে ভিএিক যদি টি হয় তাহলে দুইশো দুইশো তেহাত্তর উপরে টি আসবে নাকি বলো আমরা তো তাই তো দেখলাম এতক্ষণ ধরে তো সেই কাজই করলাম তাহলে এই হলো আমাদের রিলেশনটা আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করে ফেললাম হ্যাঁ তখন আমরা বলতে পারি যে এখানে একটা সম্পর্ক আছে যে সম্পর্কটা এই ধরনের বিষয়গুলো মেনে চলে তারপরে এখন যদি একটা মজার বিষয় দেখো আমি বিজ্ঞানীদের মাথা তো বেশ কুটিল হয় অন্যরকম অন্যদিকে চিন্তা করে এখন এক করলো কি এর জায়গায় ডিগ্রি সি হবে দেখো কি এলো মাইনাস দুইশো তিয়াত্তর বসলে গেলে মাইনাস দুইশো তিয়াত্তর হবে তাহলে এখানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো হয়ে গেল কি মজার বিষয় হ্যাঁ তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল কত মাইনাস রিকারিয়ান তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উনি আবার দেখলো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তো এই সম্পর্কটা দিয়ে এই বিষয়টা এসে দাঁড়াইলো তখন সুতরাং মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের আয়তন শূন্য হয় এবং আমরা নতুন বিষয় একটা ধারণা পাচ্ছি যে -273 এর নিচে আমাদের কোনো তাপমাত্রা থাকা উচিত না তাই না তাইলে -273 এ গ্যাসের আয়তন শূন্য হয় এর নিচে তো কোনো তাপমাত্রা থাকা উচিত না তা আমি একটা আমি নিজে একজন পাগল মানুষ তোমরা জানো আমি নিজে আবার হিসাব করলাম যে -274 এ কি হয় দেখি তো তো -274 এ গেলে দেখা যাচ্ছে মাইনাস আয়তন আসতেছে আয়তন আবার মাইনাস এটা তো খুব খারাপ কথা হ্যাঁ তখন বিজ্ঞানীরা সিদ্ধান্ত যেটা দিছে সেটা আমি মেনে নিলাম যে মাইনাস দুইশো তেহাত্তর নিচে তাপমাত্রা ঠিক না থাকা ঠিক না এবং এটা মেনে নিয়ে আমি কি করলাম কি ওই বিজ্ঞানীদের সিদ্ধান্ত অনুযায়ী আমি কি করলাম কি মাইনাস দুইশো ডিগ্রি কে শূন্য ধরার ব্যবস্থা করল বা বিজ্ঞানীরা শূন্য ধরল ধরে তাপমাত্রা নতুন একটা স্কেল দাঁড় করাইল যে সেলসিয়াস স্কেল দিয়ে কি দরকার আমি মাইনাস দুইশো তিয়াত্তর কে শূন্য ধরি কারণ ওর নিচে তো তাপমাত্রা হবে না তো সো মাইনাস দুইশো কে শূন্য ধরল আহ ধরে একটা নতুন তাপমাত্রার স্কেল যেটাকে বলা হয় পরম তাপমাত্রা স্কেল বা তাপমাত্রার পরম স্কেল অ্যাবসুলুট টেম্পারেচার এই তাপমাত্রা পরম স্কেল নতুন করে তৈরি করা হলো যে তা পরম শূন্য তাপমাত্রা কে শূন্য ধরে তাপমাত্রার স্কেল গণনা করা হয় বা তৈরি করা হয় তাকে পরম তাপমাত্রা স্কেল বলে তাপমাত্রা পরম স্কেল সমূহ দুইটা আছে একটা হলো কেলভিন স্কেল একটা হলো র্যাঙ্কিং স্কেল হ্যাঁ তা পরম তাপমাত্রা প্রতি ডিগ্রি তাপমাত্রা ব্যবধান যদি সেলসিয়াস স্কেলের মতো হয় তাহলে তাকে বলবো আমরা সেলসিয়াস কে দ্বারা প্রকাশ করা হয় আর পরম তাপমাত্রা যদি প্রতি ডিগ্রি তাপমাত্রা যদি আমাদের স্কেলের সমান হয় তখন তাকে বলবো আমরা র্যাঙ্কিং স্কেল হ্যাঁ এটা তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং করবে তাদের ফারেনহাইট স্কেলে কাজ করতে হয় হ্যাঁ ফারেনহাইট স্কেলের ব্যবধানে সমান হলে তখন তাকে বললাম আমরা র্যাঙ্কিন স্কেল তাহলে তাপমাত্রা পরম স্কেল গণনার ব্যবস্থা হইল এবং সেই ব্যবস্থাপনাটা কি আমরা যদি তোমার হাতে তো স্কেল আছে তোমরা তো স্কেল ব্যবহার করো মিটার স্কেল হ্যাঁ তাই ওই মিটার স্কেলের মতোই একটা স্কেল এইখানে শূন্য এদিকে মাইনাস দুইশো তিয়াত্তর উপরে একশো ডিগ্রি আবার কি করলো মাইনাস দুইশো তেহাত্তর কে শূন্য ধরলো ধরে তাহলে শূন্য হয়ে যাবে দুইশো তেহাত্তর আহ ডিগ্রি হয়ে যাবে তোমার দুই তিনশো তেহাত্তর এই হলো তোমার ব্যবস্থাপনা দাঁড় করাইলো এবং এই ছবিটা দিয়ে তোমরা পরম তাপমাত্রা স্কুলে যদি বিষয়টি সায় আসে এই ছবি দিয়ে তোমরা ব্যাখ্যা করবে এই হচ্ছে আমাদের তাপমাত্রা দুইটা স্কেল এবং অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে দেখাও যে দেখাও যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এগুলি তো এখন না হ্যাঁ তাপমাত্রা যখন পাওয়া গেল তখন তখন বিজ্ঞানীরা নতুন চিন্তা ভাবনা করলো যে পরম তাপমাত্রা স্কেল দিয়ে আমি চালসি সূত্রটাকে বর্ণনা করব হ্যাঁ এটা নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু হলো যে পরম তাপমাত্রা স্কেল দিয়ে চালছে সূত্র বর্ণনা তাহলে শূন্য ধরে সৃষ্ট তাপমাত্রা স্কেল টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম তাপমাত্রায় বড় হাতে টি হলে আমরা পাই টি ইকাল টু দুইশো প্লাস টি এই সূত্রটা একদম মুখস্ত করে ফেলবা এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে অলওয়েজ যারা শিক্ষিত মানুষ বিজ্ঞান জানে তারা সবাই ক্যালভিন স্কেল ইউজ করে হ্যাঁ তা তোমরাও এটা শুরু করলে এবং তোমরাও এটা সবসময় ইউজ করবে এবং এখানে তাপমাত্রায় যদি আয়তন ভিটি হয় তাহলে আমরা ভিটি এর সূত্র তো আমাদের জানা আছে যে তোমাদের একটু আগে আমি সূত্র দিছি চলসি সূত্র থেকে যে ভিটি টু প্লাস টি বাই উপরে অংশটা আমরা বড় হতে টি লিখতে পারি তাহলে বড় হতে টি বাই দুইশো তিয়াত্তর এখন মনে করি দুইটা তাপমাত্রা আছে টি ওয়ান টি টু আয়তন ভি ওয়ান ভি টু পরম তাপমাত্রা টি বড় হাতে টি ওয়ান টি টু তাহলে আমরা আমরা দুইটা আয়তনের যদি অনুপাত করে দেই এই অনুপাতটা দাঁড়াচ্ছে এরকম ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু এই রিলেশনটা আসলো তাহলে আমরা এখন সূত্রটাকে চার্লসের সূত্রটাকে নতুন রূপে বিবৃত করতে পারি যে নতুন ভাবে আমাদের দেখা শেখা এলো চার্লস যে পরম তাপমাত্রা স্কেল তৈরি করে যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের বিভিন্ন অবস্থায় আয়তন ও পরম তাপমাত্রা অনুপাত সমূহ পরস্পর সমান হ্যাঁ এবং এই অনুপাতগুলো আমরা বলতে পারি ভি বাই টি এই যে দুইটা সমান যেহেতু পাইছে অতএব এটা এটা সুতরাং ভি বাই কে হবে পরম তাপমাত্রা অনুপাত সমান হয়ে যাবে আমরা এই তখন অনুপাত অনুপাতটাকে একটা ধ্রুবক হিসাবে চিন্তা করতে পারি আর ধ্রুবক যখন চিন্তা করব তখন আমাদের কাছে নতুন সূত্র এসে দাঁড়াইলো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে কোনো অবস্থা এইটাই চালছে সূত্রের বিকল্প বিবৃতি হ্যাঁ এই সমীকরণটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ তৈরির জন্য ব্যাপকভাবে ব্যবহার করি তাই হলো আমাদের হাতে আহ দুইটা সূত্র আরেকটা সূত্র থাকলো এ মানে প্রকল্প বা সূত্র সূত্র তো সহজ কাজ যা পরিমান বাড়লে আয়তন আয়তন বাড়ে হ্যাঁ আর বয়লে সূত্র চালচি সূত্র আবিষ্কার হওয়ার সাথে সাথে ওই করল কি দুইজন বিজ্ঞানীর সূত্র দুইটা একত্রে করে ফেললো বিজ্ঞানীরা করে একটা নতুন সম্পর্ক তৈরি করে দিল এই সম্পর্ক দিয়ে আমরা গ্যাসের নানান হিসাব নিকাশ করে এগুলো করে থাকি যেহেতু পরিমাণ আমাদের স্থির থাকে বেলুনের ভিতরে পরিমাণ স্থির হ্যাঁ তারপরে তোমার সিলিন্ডারের ভিতরে পরিমাণ স্থির রাখি এরকম করে আমরা একটা নতুন সূত্র দাঁড় করানোর ব্যবস্থা হলো এটাকে বলা হয় বয়ল চালসের সমন্বয় সূত্র বা অবস্থা সূত্র আমরা কি করি ভি সমানুপাতিক ওয়ান বাই পি ভি সমানুপাতিক টি অতএব এই যে এই দুটো সমানুপাতিক নিয়ম অনুসারে ভি সমানুপাতিক টি বাই পি এবং সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কে আসে তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু কে এই রিলেশনটা আমাদের হাতে থাকলো এবং এই রিলেশনটা মনে রাখার জন্য আমরা কি করি আমরা এরকম একটা সম সমকোণী ত্রিভুজ আঁকি হ্যাঁ সমকোণী ত্রিভুজের এই উপরে এক দিকে পি লিখি পি এর সাথে ভি এর সম্পর্ক গুণের সম্পর্ক আর টি এর সম্পর্কগুলো ভাগে সম্পর্কু এটা একটু মনে রাখবে যে একটা মুখ একচুগলো পি একচুগলো ভি আর না মুখ হলো টি হ্যাঁ এই এটা মনে রাখলেই হবে যে এটা ইকুয়াল টু কে ধ্রুবক তাহলে পিভি ইকুয়াল টু কে আমাদের এই সূত্রটা আমরা পেলাম হ্যাঁ এই সূত্রটা আমাদের সব সময় কাজে লাগে বাকিগুলো তোমাদের দরকার নাই গ্রিড গ্রিড থাকবে পোনচি ভ্যালু থাকবে তাহলে আমরা নতুন সম্পর্ক পাচ্ছি এবং এই সম্পর্ক গুলো গাড়ি সম্পর্ক গুলো যেকোনো ভাবে একটু মাথায় রাখবে তোমরা তাহলে টি ওয়ান টি টু তি থ্রি ইত্যাদি তাপমাত্রায় বিভিন্ন চাপে আমরা এই অংশটা আমি দিতে চাচ্ছি এটা দরকার নেই তাহলে নতুন সম্পর্ক ওই যে আগের মতো করে বিভিন্ন চাপে বিভিন্ন তাপে তাপমাত্রায় বিভিন্ন আয়তনগুলো যদি আমরা পাই তো এই সম্পর্কগুলো আমাদের পরিক আমরা ইউজ করতে পারি এবং এই রিলেশনটা হ্যাঁ এটাকে বলা হয় গ্যাসের অবস্থার সূত্র সমীকরণ এই অবস্থার সমীকরণ হলো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকল টু পি টু ভি টু বাই টি টু এটা এটাকে যদি তোমরা মনে রাখো তাহলে অঙ্ক টঙ্ক করতে পারবে তো এখানে স্থির কি বলো দেখি এখানে কোন কিছু স্থির আছে এই সমীকরণটায় স্থির কি আছে বা নির্দিষ্ট কি ভর বা এই এইতো তোমরা তো পেয়ে গেছো তো এখানে স্থির হলো এন অথবা ডাব্লু নির্দিষ্ট ভরের বা নির্দিষ্ট পরিমাণের পদার্থের মধ্যে এই সম্পর্কটা প্রতিষ্ঠা হবে যদি তাপমাত্রা চাপ এবং আয়তন এই তিনটার মধ্যে সম্পর্ক তাহলে আমাদের যে যে আগে বেলুনের ছবিটা আমি দেখাইছিলাম বেলুনটা উপরে উঠবে উপরে উঠে তার কি কি পরিবর্তন হবে আমাদের তো তাপমাত্রাও কম থাকে তাহলে তিনটা জিনিসের পরিবর্তন হবে দুইটা জিনিসের পরিবর্তন হবে আমাদের আয়তনটা আহ পরিমাণটা স্থির থাকবে এখানে যে গ্যাসের পরে এই সিল্কের বেলুন এটা সিল্ক দিয়ে তৈরি সিল্কের বেলুনের মধ্যে যে পরিমাণ গ্যাস আমরা দিব সেটা উড়ে যাবে উড়ে যেয়ে উপরে যেয়ে এখানে যেহেতু তাপমাত্রা কম আছে হ্যাঁ এখানকার তাই উপরে আকাশে তাপমাত্রা কম থাকে হ্যাঁ টি লেস হ্যাঁ তারপরে তোমার পি পিও লেস তাহলে আয়তন কি হবে আয়তন বেড়ে যাবে আয়তন ইনক্রিজ করতেছে তাহলে এখানকার চাইতে এখানকার তাপমাত্রা কম এখানকার চাইতে এখানকার আয় চাপ কম তাহলে আয়তনের কি পরিবর্তন হবে হ্যাঁ আয়তন বেড়ে যাবে আমাদের রিলেশনটা হলো ভি হম এখানকার চাপ হলো পি ওয়ান এটা আয়তন হলো আয়তন হলো ভি ওয়ান এই তাপমাত্রা হলো টি ওয়ান এখানকার চাপ হলো পি টু এখানকার আয় তাপমাত্রা হলো টি টু তাহলে এখানকার আয়তন কত অথবা আমরা যদি এই বেলুনটা কত উচ্চতায় স্থির হয়ে যাবে যার উপরে আর উঠবে না কারণ বেলুনটা পূর্ণাঙ্গ ফুলে গেলে তারপর আর উঠবে না তারপর উপরে উঠলে ফেলে ফেটে যাবে তা যেখানে সে পূর্ণাঙ্গ ফুলে যাবে সেই জায়গার চাপ কত এটা যদি বলি তাহলে সেটাও বের করতে পারবো আমরা যদি আমার আয়তনটা বেলুনের এই গায়ের আয়তন যদি জানা থাকে যে এত আয়তনের বেলুন এতখানি আয়তন ধারণ করতে পারে তাহলে আমার এই যে উচ্চতায় উঠলো সেই উচ্চতার চাপ কত এটাও বলতে পারি আবার সেই উচ্চতার তাই এইখানে এই সম্পর্কটা দিয়ে পি ওয়ান টি ওয়ান ডিভাইড বাই পি টু ভি টু টি টু হ্যাঁ দিয়ে আমরা এরকম কাজগুলো করতে পারি আমরা এই এই কাজগুলো আমরা আগামী দিনে অঙ্ক করে করে শিখব হ্যাঁ তোমাদের এখানে যদি কোনো থাকে গ্যাসের সূত্র খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে অঙ্ক টঙ্কও আসে হ্যাঁ হায়ার লেভেলে প্রশ্ন করা যায় এখান থেকে অনেক ভালো ভালো প্রশ্ন করা যায় হ্যাঁ তোমরা একটু খেয়াল রাখবে প্রশ্নগুলো দেখবে বিভিন্ন সালের তাহলে এখান থেকে অঙ্ক করতে পারবে আর বইয়ের উদাহরণ গুলো দেখবে উদাহরণ গুলো কিভাবে অঙ্কগুলো করছে কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে বইলো অথবা মেসেঞ্জার গ্রুপে লিখে দিলে হবে আর তোমাদের হাজিরিটা আশা করি সবাই লিখতো আমি এটা কপি করে নিলাম হ্যাঁ আর এখানে আমি পেস্ট করে দিলাম